गुड मर्निंग एवरीवान, वेलकम बैक टू आवर चैनल, वेलकम टू अ न्यू ब्लॉग। आशा करी तुम्हारा सबाई खूब 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 भालो आछो। और आज के उठे गेछि खूब सकाल सकाल ही, माने आमादेर जोन्नो तो खूब ही सकाल, बिकज आमरा अनेकटा लेटे घूम थेके उठी। आज आमादेर 7টার मध्य ही दुजोनेर घूम भेंगे गेछे, ओ 7টারও एकटु आगे उठेछे और आमी 7টাতেই उठेछि। तो उठे पड़े देवराज बसे चल लैपटपटा नहीं, बिकज और आज किछु काज। और आमी भाबलाम जखन घूम भेंगे ही गेछे, एखन फ्रेश हुए बेड क्लीन करे सब किचू करे ताले किचने आज के चाटा आमी बनाई, जस्ट लिकट्टी बनिए निये दुजने मिले बसी आगे चाटा के खाबो, दें तारपर ब्रेकफास्टेर कथा चिंता करबो। ब्रेकफास्टेर जोन्नो एखन अनेक टाइम बाकी आछे, एत ताड़ाताड़ी ब्रेकफास्ट करार कोनो दरकार नेई आमादेर जोन्नो। तो एखन जाबो फटाफट किचने, किचने गिये आगे टीटाके बनिए नेब। तो चलो तोमरा देखते थाको ब्लगटाके। ट्राइपॉड चश्मा सब कुछ धरे जावर अवस्था पूरा नाजेहाल, जाइहोक ताओ ताड़ाताड़ी गिये जिनिसगुलो निये आसबो। দেন নিয়ে আসার পরে কিছু একটা ব্রেকফাস্ট বানিয়ে খাবো। তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি, এই কারণে আজকে টাইম ক্রাঞ্চটা অনেকটা কম। এখন বাজে অনলি 8:30। তো আমি গিয়ে জিনিসগুলো কিনে নিয়ে আসবার পরে ব্রেকফাস্ট বানানোর মতন অনেকটা টাইম বেঁচে যাবে। তো চলো তাড়াতাড়ি যাই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে সকালবেলা আমরা উঠে গেছিলাম একটু তাড়াতাড়ি, তো ওঠার থেকে কিছু কাজ করছি, নিজের কিছু কাজ চলছে। তারপরে আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই একটা লিকার টি খেয়েছি হানি দিয়ে, অ্যান্ড তার সাথে বিস্কিট খেয়েছি। এবার চলো একবার কিচেনে যাই, দেখি ম্যাডাম কি করছে। হাই, হ্যালো, সো হোয়াট আর ইউ মেকিং? আজকে হচ্ছে আমাদের উপমা, মানে ওই যেটা বাংলায় বলে কি ঝাল সুজি নাকি, এটা নিয়ে আসলাম আমি সকালবেলা। এই যে আচ্ছা, আজকে বাই দ্য আজকে ইয়ে গেছিল মার্কেটে। হ্যাঁ, এখানে সুজি আছে, কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল, আর হচ্ছে এখানে কাটা আছে কি বলে পেঁয়াজ, এখানে পেঁয়াজ আছে, এটা আলু, আলু আছে। তো এটা দিয়েই বানাবো, বিকজ আর সেরকম কোনো সবজি টবজি দেবো না। আর আজকে আমাদের দিন একটু স্পিডে স্পিডে চলছে, একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেছে, ওজন্য একটু ফাস্ট চলছে। তো ও কাজ করবে, আমি এটা বানিয়ে নেব, দেন আমরা ব্রেকফাস্ট করব। একদম কখনো কখনো না ব্রেকফাস্টে একটু আলাদা আলাদা রেসিপিও ভালো লাগে। আমাদের মোটামুটি এভরিডে আমরা ব্রেডই খাই, বিকজ মানে সব দিন টাইম টাইমের ক্রাঞ্চ অনেক বেশি থাকে। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, আগে দিয়ে দিই, দেন কথা বলছি আমরা। তারপরে আবার তার পরের প্রিপারেশন চলবে, বাই দ্য টাইম ও যে কাজটা করছে ওটাও আই থিঙ্ক কমপ্লিট হয়েই যাবে। দেন চলো তারপর আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে, এখন আগে ব্রেকফাস্ট কমপ্লিট করি। অ্যান্ড বাই দ্য ওয়ে এখন বাজে 10:45, মানে আজ আমরা সত্যিই ফাস্ট চলছি। ফাইনালি ইটস টাইম ফর আনবক্সিং। আমার কালকে একটা মিন্ত্রার থেকে পার্সেল এসেছিলো,
যেটা আনবক্স করিনি একটা কর্নারে ফেলে রেখেছিলাম, এবারে আমি এটাকে আনবক্স করে তোমাদের সাথে শেয়ার করব যে কি অর্ডার করেছিলাম। তো এরা এখন ভালো প্রসেস চালু করেছে। এই কালারের একটা টি শার্ট, সত্যি বলতে কি এই কালারের টি শার্ট আমি কোনোদিনও খুব একটা সেভাবে পরিনি, বাট খুব সাহস করেই বলতে পারো কালারটা অর্ডার করেছি। জানি না পরলে কেমন লাগবে, আমার মনে হয় না খুব একটা খারাপ লাগবে বলে। কিচ্ছু খারাপ লাগবে না, ক্যারি করতে পারলেই ভালো লাগবে। এই তো ডিফারেন্স, দিস ইজ দ্য ডিফারেন্স। হোয়াট ইফ ডিফারেন্স অন দ্য কালার, অন দ্য কালার অফ টি শার্ট। তো এটাই এটাই কিনেছিলাম, এরপর তোমাদেরকে পরে দেখাবো কেমন লাগছে। এখন আবার রেখে দিই প্যাক প্যাক করে। এত ছোট আনবক্সিং আমি বাপের জন্মে দেখিনি। আনবক্সিং শুরু হলো শেষও হয়ে গেল, লোকে আনবক্সিং নিয়ে এক একটা পুরো ভিডিও বানায়। আরে তো আমি অত কিছু অর্ডার করিনি, এই করছি আমি আনবক্সিং, খট 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 খট। এই জামার টি শার্ট, কত টাকা আমার নেই। মানে কি ওই হোয়াইট কালারের বস্তা? হ্যাঁ, ধান ভরছে, পুরো মাঠটা খালি হয়ে গেছে। পুরো মাঠ খালি হয়ে গেছে, এখান থেকে ভালো দেখা যাবে না। তুই দেখা ক্যামেরাটা, এই সব জামা কাপড় মেলা আছে, ইগনোর। পুরো মাঠটা ছিল গ্রিন কালারের, তারপরে হলো ইয়েলো কালারের, এখন আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে পুরোটাই ফাঁকা। আরে ফোকাস হচ্ছে না, দেখো পুরো ফাঁকা মাঠ। তিন চার দিনের মধ্যে পুরো কাজ ধরা গুছিয়ে ফেললো। আর এই আমার জুতো কাল থেকে কাঁচা হয়ে উল্টে পড়ে আছে। আমি যাই ঘর পরিষ্কার করতে, কারণ আমরা অনেকক্ষণ বসে বসে দুজন ল্যাদ খেলাম, আরামসে ল্যাদ খেয়েছি অনেকক্ষণ ধরে বসে বসে গল্প, কারণ আমরা ওঠার পর থেকে অনেক কাজ করেছি। আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, অন্যদিন এই সময়টা পাওয়া যায় না, তো এই সময়টা পেলে খুব ভালো লাগে। যে সকালে উঠলে সবসময় মনে হয় কি সারাটা দিন আমাদের খুব হারিনেসের মধ্যে কাটছি, আজকে আমাদের কি ফিল হয়েছে যে আমরা আরামসে বসে একটু গল্প করার সময় পেয়েছি। চলো ম্যাডামকে অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরিয়ে রেখেছি, এবার একটু রাখুন। তো খুব ছোট্ট একটা আনবক্সিং কমপ্লিট হয়ে গেছে, এখন বলছে তেল কিনতে হবে। তেল তো কিনবো, মাসটা শেষ হোক তবে তো সরষের তেল কিনতে হবে। একবার স্পেন্সার্স যাব, দেন কিনে নিয়ে আসবো, যদিও এখন না কয়েকদিন পরে যাব, এখন কাজ চলে যাবে, এখন অনেকটাই আছে। তো ফাইনালি এখন যাব কিচেনে, ফটাফট রান্না করে নিই, 11:30 বেজে গেছে। আজকে বানাবো, তো আজকে আমাদের লাঞ্চে কি হবে? আজকে হবে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর পটল পোস্ত। একটু ছোট সাইজেরই তো ওই আর কি, নিজেদের মতন করে বানিয়ে নেবো। তার আগে আমার এখানে বেশ কিছু বাসনও পড়ে আছে যেগুলোকে এখন ক্লিন করতে হবে। চলো কিচেনের কাজ। এটা আমরা কিনেছিলাম, এটা ছিল অ্যাকচুয়ালি আমার ঘরে, তো এটা আমি কিনেছিলাম লাস্ট ইয়ার যখন লকডাউন হয়নি, মানে ওই কোভিড একটা ব্যাপার হচ্ছে সেই টাইমে আমি ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার করে কিনেছিলাম। এটা এখনো অব্দি এতটা পড়িয়েছে, এটা শেষ হতে না, এটা খুব ঠিক ওই প্রথমে যেগুলো বেরিয়েছিল না, এটা একদম লিকুইড টাইপের না, একটু ঠিক ঠিক টাইপের ম্যাটেরিয়াল। আর এর স্মেলটা, গন্ধটা খুব সুন্দর, ভীষণই ভালো। কত পার্সেন্টেজ অফ অ্যালকোহল নেই, যতটা তারপর থেকে গাইডলাইনসে দিল না যে 90% এর বেশি অ্যালকোহল হতে হবে, এটাতে মোস্টলি আমি যত হয়েছে 60% WBW, তো 60% অ্যালকোহল আছে। ওকে ধরতে গেলে আমার মুখ কেটে যায়, অত লম্বা। খাবার দাবার সাজিয়ে জাস্ট টেবিলে বসতে যাব, কলটা খুলে দেখলাম জল নেই। মাথায় যাকে বলে একদম বাজ পড়ে গেল। তারপরে কি করব, হাতে আমি সাবান লাগিয়ে নিয়েছি, ততক্ষণ জল ছিল, সাবান লাগিয়ে নিয়ে কলটা খুলেছি, তারপর দেখছি জল নেই। যাই হোক, খাবার জল দিয়ে হাত ধুলাম, ধুয়ে আবার কল করলাম গেটে, গেটে হ্যাঁ ও দিল। হ্যাঁ, গেটে ফোনটা ধরার সাথে সাথেই ওনারা রিপ্লাই করলেন, আপনাদের ব্লকে জল নেই না? বললাম হ্যাঁ অ্যাকচুয়ালি তাই।
তো বলল লোক পাঠিয়ে দিয়েছে। ঠিক তার পর মুহূর্তে কলটা করলাম, দেখলাম আবার জল চলে এসেছে। কি কুইক সার্ভিস, মানে এটা একটা খুব ভালো ব্যাপার, মানে অ্যাপ্রিসিয়েট করার মতো। শোনাই, তোর এখানে কিছু একটা প্লেটে পড়ে আছে, উঠিয়ে নে। তো তারপরে যাই হোক, জল টল চলে এসছে, একবার বসে গেছি লাঞ্চ করতে। আজকের লাঞ্চের মেনুটা একটু চেক করে নেওয়া যাক কি আছে। ম্যাডাম অনেক কষ্ট করে সকাল থেকে ঘাম টাম জড়িয়ে বানিয়েছে। হ্যাঁ ম্যাডাম অলরেডি বলছে কি বলবো, পটলের ভর্তা। ঠিক আছে, আর এটা হচ্ছে ছোট, দেখো কন্টেনারে যেও না। হ্যাঁ কালারটা কিন্তু সিরিয়াসলি খুব ভালো হয়েছে। আমি একে বলেছিলাম কন্টেনারটা চেঞ্জ কর, একটা অন্য অন্য কোন ভালো কন্টেনার নে, তা না কোথা থেকে আমি আর পাচ্ছিলাম না, এটাতেই নিয়েছি। এটা হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছের মালাইকারি, একবার দেখা ক্লোজ লুকে। ক্লোজ লুকে সব ইয়েলো ইয়েলো আসবে না, এটার কালার খুবই ভালো হয়েছে। যাই হোক, চিংড়ি মাছের মালাইকারি, আর এটা হচ্ছে আমের চাটনি। ওকে, অনেক খাবার। সো নাও এখন খাওয়া যেতে পারে এবার নাকি? হ্যাঁ অফকোর্স এবার খাবো। দেখতেই পাচ্ছ লাঞ্চ আমাদের হয়ে গেছে, টেবিল একদম খালি। চলো এবার কাজ করব, এবার করব অফিসের কাজ, আর সাথে সাথে ম্যাডাম ম্যাডাম আজকে প্রচুর কাজে মন লাগিয়েছে। না না, আমি কয়েকটা বাসন মেজে দিই, বিকজ ওই সন্ধ্যাবেলা না খুব বিরক্ত লাগে, তারপরে যাব। কিছুক্ষণ আগে আমি ছোট কয়েকটা মেজে দিয়ে গেছিলাম। আমার বেসিক্যালি দুপুরবেলা খাবার ঠিক পরে পরেই কিছুক্ষণ একটু রেস্টের দরকার হয়, প্রত্যেকেরই দরকার হয়। আমার শুধু আমার বলে আমার নয়, একটুখানি বসতে ভালো লাগে, যাতে করে একটু কিছুক্ষণ পর ঘুমাই না, কোনোদিনই ঘুমাই না, জাস্ট বসে থাকি। গুড ইভিনিং এভরিওয়ান, চলে এসেছে আমাদের গরমা গরম টি, কি বলবো, আর সাথে চলে এসেছে গরমা গরম টি মেকার। হ্যাঁ ওই বানিয়েছে চাটা, বিকজ সন্ধ্যাবেলা থেকে আমরা দুজনেই অনেকটা বেশি কাজের প্রেশারে ছিলাম, তো আমাদের চা খাওয়ার টাইম হয়নি। এখন ফাইনালি এই যে আমি ঠিক করে বসিও নি, কি আমায় বাজে বাজে বসা অবস্থায় ও ছবি তুলছে আমার। ওখানে বস বস, বসার সুযোগ দিতে হবে আমায়। বস এখন আমরা খাবো টি, এখন বাজে অলমোস্ট 8:45, মানে টি খাওয়ার পরে আবার ডিনারের প্রিপারেশন করতে হবে, বিকজ টাইম পাইনি বলে লেট হয়েছে আজকে। আর অনেস্টলি সেইভাবে ব্লগ ব্লগ টক করবার মতনও করে টাইম আমরা পাইনি, কোত কোত করে জল খাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকে আমি রাধের একটা গান শুনলাম, অনেকদিন আগেই রিলিজ করেছে, সিটি মার বলে, ওটা তো শুনলাম, ওর পাশাপাশি আলু অর্জুনের আর একটা ভার্সন শুনলাম, কি ডান্স করেছে আলু অর্জুন। ওই ডান্সটা দেখে প্রেমে পড়ে গিয়ে বললো আমি ডান্স শিখবো, আমি ডান্স শিখবো। আর সালমান খানেরটাও দেখলাম, কি ডান্স করে। সিরিয়াসলি বলবো, একটা টাইমে সালমান খান আমার খুব ফেভারিট হিরো ছিল। হ্যাঁ আর শুধুমাত্র সালমান খানের জন্যই আমি এখনো অবধি বিগ বস দেখি। বিগ বস, বিগ বস, বিগ বস। কিন্তু ও এটা কি করেছে, মুখের মধ্যে এমন গেঞ্জি লাগিয়ে, মানে টি শার্টটাকে পুরো ফেস কভার করে ডান্স করছে, লাইক সিরিয়াসলি। ওটা মাস্ক, কোভিড এর টাইমে রিলিজ করছে, ওর জন্য মাস্ক লাগিয়েছে মুখে, মাস্ক ছিল না তাই টি শার্ট কিও করে তুলে নিয়েছে। একদম ভালো লাগে, বাই দ্য ওয়ে চাটা খুব ভালো। এই চাটা কন্টিনিউ করি, জাস্ট আমরা দুজন একবার বেরোচ্ছি, এখন বেশি দূরে যাব না, গিয়ে খালি কয়েকটা চক্কর, অ্যাকচুয়ালি চক্করের চক্করে আমরা বেরোচ্ছি না, আমরা বেরোচ্ছি রুটির চক্করে, গিয়ে একটু রুটি নিয়ে চলে আসবো, তাহলে সবজিটা ঘরে বানিয়ে নেওয়া যাবে, কাজটা একটু কম হবে। তো চলো যাওয়া যাক, গিয়ে রুটিটা আনি। তো ইকো স্পেসের এখানে এসেছিলাম আমরা রুটি নিতে, যেমনটা তোমাদের বলে এলাম, কিন্তু আমরা বাইকে করে চক্কর না লাগিয়ে মোটামুটি বাইকে করে চক্কর লাগালাম। হ্যাঁ ইকো স্পেস থেকে গীতাঞ্জলি পার্ক অব্দি ওই সোজা রাস্তা দিয়ে হেঁটে গেলাম, দেন আবার এই ভেতরের রাস্তাটা দিয়ে রিটার্ন যাচ্ছি, কারণ দোকানে রুটি বানানো ছিল না, উনি বানাচ্ছিলেন। তো আই হোপ কি এতক্ষণে হয়েই যাবে, হয়ে যাওয়া উচিত, কারণ ওখান দিয়ে এসেছি, তারপরে এখান থেকে আবার এক্স্যাক্টলি। তো এখন যাব ওখান থেকে রুটিটা কালেক্ট করব, দেন আবার ব্যাক টু হোম, একদম, কারণ ওর কাজ এখনো শেষ হয়নি। না আমার কাজ আছে,
তো গিয়ে আবার কাজে বসবে, তার আগে আমরা এখান থেকে খাবারটা নিয়ে বেরিয়ে যাবো। একটু হাঁটলাম বলে বেশ ভালো ফিল হচ্ছে, হাওয়াও আছে, আর এখানটা তো পুরো ফাঁকা, এখানে লোক একদমই নেই, একদমই নেই বলতে গেলে। মানে দোকানের সামনে তাও আছে, বাট যে রাস্তাটায় আমরা হাঁটছি এখানে কোনো লোক নেই, তো ভালো লাগলো। কিন্তু মাস্ক পরে হাঁটা ইজ ভেরি ডিফিকাল্ট, আমি জানি কি অনেকেই রিলেট করতে পারবে, আর অনেকেরই এই সমস্যা হয়, কিন্তু তার উপর একটা চশমা যদি থাকে, কিন্তু আমরা কিছুই করতে পারবো না, এই আমাদের করতে হবে, এরকম ভাবেই চলতে হবে। চলো রুটিটা নিয়ে নি। সো রুটি কিনে নিয়ে আসার পরে রুটি তরকা দিয়ে আজকে করে নিয়েছি আমরা আমাদের ডিনার। এখন বাজে রাত্রি 12:35। আমি আজকের ব্লগটাও আই থিঙ্ক এখান থেকেই স্টার্ট করেছিলাম। তো চলো, পুরো রেডি হয়ে গেছি ঘুমোতে যাওয়ার জন্য, অ্যান্ড অনেকটা রাত্রি হয়েছে, আর জেগে থাকবো না। উঠেছিলামও আজকে অনেকটা সকালে, বাট স্টিল রাত্রি হয়েই গেল, কোনোদিনও তাড়াতাড়ি আমাদের শোয়া হয় না, এই কাজ ওই কাজ করতে করতে রাত্রি হয়ে যায়। তো চলো আজকের ব্লগটা বাস এইটুকুই। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল বং লাইফস্টাইল। কিপ সাপোর্টিং আস। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, দেখা হচ্ছে কাল একটা নতুন এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, তারা।